নমস্কার, অঞ্জনাস কুকারিতে সবাইকে স্বাগত। আজ নিয়ে চলে এসেছি একটি পপুলার স্ন্যাক্স আইটেম রেসিপি, গন্ধরাজ চিকেন ফ্রাই। গন্ধরাজ লেবু ও কয়েকটি পাতা থাকলেই এই সুস্বাদু রেসিপিটি খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলা যায়। চলুন তাহলে দেখে নিই রেসিপিটি। সদ্য গাছ থেকে তুলে আনা একটি গন্ধরাজ লেবু ও 6-7টি পাতা নিয়ে নিলাম। আপনাদের যদি এই সুযোগ না থাকে তাহলে বাজার থেকে কেনার সময় লেবুর সাথে কয়েকটি পাতা নেওয়ার চেষ্টা করবেন। এমনি যদি না দেয় তাহলে দাম দিলে আশা করি দিয়ে দেবে, 6-7টি পাতা হলেই চলবে। এবার লেবুটি নিয়ে গ্রেটারের সাহায্যে ঠিক এইভাবে পিল এক্সট্রাক্ট বের করতে হবে। তবে খেয়াল করবেন, খোসার কেবলমাত্র বাইরের অংশটি থেকেই নিতে হবে, ভেতরের অংশটি কিন্তু তেতো, তাই ঘুরিয়ে ঘুরিয়ে ঠিক এইভাবে লেমন জেস্ট বের করতে হবে। এবার লেবুর খোসা থেকে টুকরো টুকরো অংশ কেটে নেব। দেখুন যেভাবে আমি করছি, এই রেসিপিতে গন্ধরাজ লেবুর সবকিছুই কাজে লাগাবো, কোনো অংশ ফেলা যাবে না। রেসিপিটি শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন। এখানে আমি 400 গ্রাম ওজনের চিকেনের জন্য একটা লেবু ও 6-7টি পাতা নিয়েছি। আপনারা আপনাদের চিকেনের পরিমাণ অনুযায়ী এই সংখ্যাটা বাড়িয়ে কমিয়ে নেবেন। লেবুর খোসার ছোট ছোট টুকরোগুলো তুলে রাখলাম। লেবুর প্রতিটি অংশই কিন্তু কাজে লাগাবো। দেখুন খোসার টুকরোগুলো কিভাবে আমি কাজে লাগাই। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রাখছি, দেখলে বুঝতে পারবেন যে লেবুর কোনো অংশই বাদ যাবে না। এবার লেবুটি কেটে 4 টুকরো করে নেব। এই গন্ধরাজ লেবুতে দানার সংখ্যা পাতিলেবুর তুলনায় একটু বেশি থাকে। লেবুটি ঠিক এইভাবে কেটে নেবেন, তাতে রস বের করতে সুবিধে হবে। লেবু থেকে দানাগুলো এখনই আলাদা করে নিচ্ছি, নয়তো পরে মাখার সময় অসুবিধে হবে, তাই দানাগুলো এখনই আলাদা করে নেওয়া ভালো। এবার লেবু পাতাগুলো নিয়ে নিলাম। 6-7টি পাতা একসাথে করে নিয়ে ফাইনলি চপ করে নিতে হবে। লক্ষ্য করুন, যেভাবে আমি করছি ঠিক এইভাবেই করতে হবে। যেহেতু লেবু পাতা তেতো হয়, তাই বড় বড় টুকরো হলে ফ্রাইয়ের সাথে মুখে পড়লে ভালো লাগবে না, তেতো লাগবে। কিন্তু খুব ছোট ছোট টুকরো হলে ভাজা হয়ে যাবে, তখন এর তেতো ভাবটা বোঝা যাবে না, তাই ফাইনলি চপ করতে হবে, ঠিক যেভাবে আমি করছি। এখানে একটা ইম্পর্টেন্ট কথা বলে রাখি, যেহেতু এই রেসিপিতে লেবুর খোসা থেকে পাতা সবকিছুই ব্যবহার হচ্ছে এবং এই অংশগুলো তেতো হয়, তাই এই পকোড়া বা ফ্রাই যাই বলুন বেশি সময় কিন্তু ম্যারিনেশনে রাখবেন না। 2-3 ঘন্টার মধ্যে ম্যারিনেশন প্লাস ফ্রাই দুটো কাজই করে নিতে হবে, নয়তো কিন্তু পকোড়াগুলো তেতো হয়ে যাবে, তাতে খেতে ভালো লাগবে না, তাই এই বিষয়টি মাথায় রাখবেন। তবে এই ফ্রাই যদি ঠিকঠাক বানানো যায় তাহলে এর স্বাদ দুর্দান্ত হয়। ফ্রাইগুলোতে গন্ধরাজ লেবুর গন্ধ এত সুন্দরভাবে থাকে যে খেতে দারুণ লাগে, তাই একবার হলেও বানিয়ে দেখবেন, নিরাশ হবেন না। এবার 400 গ্রাম বোনলেস চিকেন নিয়ে নিলাম। চিকেনগুলো লম্বা লম্বা স্ট্রিপসের আকারে কেটে নিতে হবে, ঠিক যেভাবে আমি দেখাচ্ছি ঠিক সেইভাবেই কাটতে হবে। যেহেতু এই রেসিপিতে চিকেনগুলো বেশি সময় ম্যারিনেশনে রাখা যায় না, তাই পাতলা স্ট্রিপসের আকারে কেটে নিলে অল্প সময়ের মধ্যেই এর মধ্যে মশলা ঢুকে যাবে, ম্যারিনেশনের কাজটা দ্রুত হয়ে যাবে, বেশি সময় লাগবে না, তাই চিকেনগুলো পাতলা ও লম্বাটে শেপে কেটে নিতে হবে। এখন চিকেনের টুকরোগুলো একটা মিক্সিং বোলে তুলে নিয়ে ফার্স্ট ম্যারিনেশনের জন্য উপকরণগুলো মেশাবো। এর জন্য প্রথমে চিকেনগুলোর মধ্যে প্রয়োজন মতো লবণ দিয়ে দিলাম, এরপর 1.5 চা চামচ ভিনিগার দিলাম, এরপর এর মধ্যে বেশ কিছুটা জল দিয়ে দিলাম। জলের পরিমাণটা একটু বেশি রাখতে হবে যাতে চিকেনগুলো সব ডুবে থাকে। এরপর এর মধ্যে লেবুর খোসার টুকরোগুলো দিয়ে দিলাম। এবার সবকিছু খুব ভালোভাবে মেখে নিয়ে 1/2 ঘন্টার জন্য রেখে দিতে হবে। জলের মধ্যে লেবুর খোসাগুলো দেওয়ার কারণে লেবুর সুন্দর গন্ধ চিকেনের মধ্যে ঢুকবে। ফার্স্ট ম্যারিনেশনের জন্য 1/2 ঘন্টা সময় যথেষ্ট। চলুন এই সময় একটা পেস্ট বানিয়ে নিই। এর জন্য মিক্সিং জারে 4টে কাঁচা লঙ্কা ও 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি নিয়ে পেস্ট বানিয়ে নিলাম। চিকেনের পরিমাণ যদি বেশি থাকে তাহলে আরও 1টা অথবা 2টো পেঁয়াজ বেশি দেবেন, আর ঝালটা আপনাদের পছন্দ মতো রাখবেন। আমি 4টে লঙ্কা দিয়েছি, আপনারা যদি একটু ঝাল বেশি খেতে চান তাহলে আরও 2-3টে লঙ্কা বেশি দিতে পারেন। এই পেস্ট বানানোর সময় এর সঙ্গে আদা কুচি ও রসুন কুচি দিয়ে দিতে পারেন। যেহেতু আমার এই 2টো জিনিসের পেস্ট আলাদা রয়েছে, তাই আর এর সঙ্গে মেশালাম না। এবার চলে এলাম সেকেন্ড ম্যারিনেশনের জন্য। এর জন্য একটা মিক্সিং বোল নিয়ে এর মধ্যে ফার্স্ট ম্যারিনেশনে রাখা চিকেনগুলো থেকে খুব ভালোভাবে জল ঝরিয়ে নিয়ে রাখলাম। দেখুন ঠিক যেভাবে আমি করছি ঠিক এইভাবেই করতে হবে। চিকেনগুলো থেকে চেপে চেপে জল বের করে দিতে হবে। লেবুর খোসার ব্যবহার এই অবধি। খোসাগুলো দেওয়ার কারণে চিকেনের মধ্যে লেবুর গন্ধ ঢুকতে শুরু করেছে। দেখলেন তো লেবুর খোসাও কেমন কাজে লেগে গেল।
এবার চিকেনের মধ্যে আবারও প্রয়োজন মতো লবণ দিয়ে আগে থেকে রেডি করে রাখা লেমন জেস্ট দিয়ে দিলাম। আর লেবুর রস দিতে হবে, তাই হাত দিয়ে চেপে লেবুর রস বের করলাম ও দিয়ে দিলাম। আপনারা আগে থেকে লেবুর রস বের করে রাখতে পারেন, এই সময় মিশিয়ে দিলেই হবে। এখন এর মধ্যে ফাইনলি চপ লেবুর পাতা দিয়ে দিলাম। পাতাগুলো খুব ভালোভাবে কুচিয়ে নিতে হবে। 6-7টি পাতার কুচোনো অংশ থেকে বেশিরভাগটাই দিয়ে দিলাম, কিছুটা রেখে দিলাম গার্নিশিং এর সময় কাজে লাগাবো বলে। এবার এর মধ্যে একটা ডিম দিলাম, পরে যদি প্রয়োজন হয় তাহলে আরো একটা দেব। ডিম দেওয়ার পর এর মধ্যে 1/2 চা চামচ বিট লবণ, 1/2 চা চামচ চাট মশলা, 1/2 চা চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে এক প্রস্থ মেখে নিলাম। লক্ষ্য করবেন এই রেসিপিতে কিন্তু হলুদ গুঁড়ো বা লঙ্কা গুঁড়ো এরকম কোনো কালারিং পাউডার পড়বে না, তাতে স্বাদ কিন্তু অন্যরকম হয়ে যাবে। এবার এর মধ্যে পেঁয়াজ ও কাঁচা লঙ্কার পুরো পেস্টটা দিয়ে দিলাম ও এর সাথে 1 চা চামচ আদা বাটা ও 1 চা চামচ রসুন বাটা দিয়ে আবারও সবকিছু ভালোভাবে মেখে নিলাম। লক্ষ্য করবেন আমি কিছু উপকরণ দিচ্ছি আর এক প্রস্থ করে মেখে নিচ্ছি, আবারও দিচ্ছি আর মাখছি। এতে আসলে চিকেনের ম্যারিনেশনটা ভালো হয়। আপনারা চাইলে একসাথে সবকিছু দিয়ে তারপর মাখতে পারেন। এখন কিছু শুকনো উপকরণ মেশাবো, তাই 1/2 কাপ ময়দা, 1/4 কাপ কর্নফ্লোর, 2 চামচ বেসন ও কিছুটা লবণ দিলাম। লবণটা কিন্তু অবশ্যই আপনারা বুঝে দেবেন, এর কোনো এক্সাক্ট মাপ বলা যায় না, যখন যেমন প্রয়োজন তেমন দেবেন। সব কিছু ভালোভাবে মেশাতে হবে, প্রয়োজনে কিছুটা জল ব্যবহার করলাম। তবে খেয়াল করবেন জলের পরিমাণ যেন বেশি না হয়ে যায়, মাখাটা একটু আঠালো টাইপের হবে। মাখতে মাখতে মনে হলো আরও একটা ডিম দিলে ভালো হয়, তাই এর মধ্যে একটা ডিম দিয়ে দিলাম। আপনারা আমার সমপরিমাণ চিকেন যদি নেন তাহলে শুরুতেই 2টো ডিম দিয়ে দেবেন। ডিম দেওয়ার পরে সব কিছু ভালোভাবে মেখে 2-3 ঘন্টার জন্য ম্যারিনেশনে রাখতে হবে। এই রেসিপিতে চিকেনের প্রিপারেশনটা একটু লেন্দি, তবে বিশ্বাস করুন এর টেস্ট হয় অসাধারণ। বাড়িতে যদি গেস্ট আসে বা ছোট কোনো গেট টুগেদার থাকে তাহলে স্টার্টারে এই আইটেমটা রাখতে পারেন, সকলের ভালো লাগবে। 2 ঘন্টা ম্যারিনেশনে রাখার পর চলে এলাম শেষ পর্বে। চিকেনগুলো ভেজে নিতে হবে, তার জন্য কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে হালকা গরম হলে একে একে চিকেনের টুকরোগুলো দিয়ে দিলাম। একসঙ্গে বেশি দিলাম না, যেহেতু আমার কড়াইটি ছোট তাই অল্প অল্প করে ভেজে নেব। আপনারা আপনাদের সুবিধে মতো করবেন। গ্যাসের ফ্লেম অলওয়েজ লো টু মিডিয়ামে রাখতে হবে, নয়তো চিকেনগুলোতে দ্রুত রং এসে যাবে কিন্তু ভেতরে কাঁচা থাকবে। তাই হালকা আঁচে ফ্রাইগুলো ভেজে নিলাম যতক্ষণ না পর্যন্ত গোল্ডেন কালার আসে। এইভাবে ধাপে ধাপে সব ফ্রাইগুলো ভেজে তুলে নিলাম। বিশ্বাস করুন এই ফ্রাইগুলো এত মুচমুচে ও ফ্লেভারফুল হয় যে একটা খেলে মন ভরবে না, আরও খেতে ইচ্ছে করবে। গন্ধরাজ চিকেন ফ্রাই পরিবেশনের জন্য প্রস্তুত। উপর থেকে চাট মশলা ও লেবু পাতা কুচি ছড়িয়ে দিয়ে প্লেটটা সকলের সামনে রাখুন, নিমেষে সব শেষ হয়ে যাবে। বন্ধুরা রেসিপিটি কেমন লাগলো জানাবেন। শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভালো থাকবেন, নমস্কার।